আমরা এখন যাবো পাটার মুভি দেখতে 6টা 9টার সময়। রাখলি জানি না মুভিটা দেখতে পাবো কিনা। আমাদের দলে আর একজন এসে যোগদান করেছে, নাম হচ্ছে রদুর রায়। এখন যে রদুর রায় যে রদুর রায় তো রদুর রায়ের এখনো মন থেকে মানে কনফার্ম নয় যে সিনেমাটা আজও দেখতে পাবে কিনা, কারণ এত সুন্দর ঘর তুলেছে মুভি প্লাস গাড়িটা টিউন লোড করা হচ্ছে, যদি রাস্তাতে কোনো লম্বা থেকে যায় তার জন্য যাবো। এবার আমরা সিনেমা হলের মেন রাস্তাতে চলে এসেছি, প্রচুর ভিড় বাজারে। আর সিনেমা হল এই যে না, এটাই সিনেমা হল, আরেক টক এসো দেওয়া আছে, এখানেই দেখবো, আশা করছি এখানেই হবে নিশ্চয়ই। গাড়িটা এইখানে রাখ, গাড়িটা সোজা গিয়ে পার্কিং কর, সব ভিড় জমে আছে সিনেমা দেখার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যেই মঞ্জিলে আসার চেষ্টা করছিলাম, অনেক ঘোরাঘুরি করে আসতে হলো। গাড়িটা এখানে পার্কিং করবো আমরা, পার্কিং করে আমরা আমাদের ভাই শাহরুখ ভাই এবং সালমান ভাইকে দেখব। টিকিট কাউন্টারে চলে এসেছি, পাঠান মুভির শপিং মল প্লাস টিকিট কাউন্টার। কত করে টিকিট এখানে ফোনপে করা যায় না? 5:25 চালু হয়, আমরা 5:30 এসে ঢুকেছি, টাইম এখানে লেট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তবুও আমরা দেখবো, এত দূর থেকে অনেক করে এসছি, কষ্ট সষ্ট করে মেহনত করে এসছি। কারণ ফেলরা টিকিট কাটছে, এখানে সিনেমা হলটার নাম এস ভি এফ সিনেমাস। ঠিক আছে, ধনিয়াখালিতে ফাইনালি আমরা পাঠান দেখলাম। পাঠান দেখে এই মুভি শেষ হলো, খুব সুন্দর ফিল্ম করেছে, দুর্দান্ত ফিল্ম।